ইষমঙ্গল মাঙ্গলিক ভগবতী ও ভক্তি যজ্ঞের কথা সদা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে মহামহেন্দ্রখানে ভস্মাদিও শ্রী গুরুপাদ পদ্মে পরাধ্য করি দণ্ডবত প্রণতি, তৎসহ ব্রাহ্মণ বৈষ্ণব মহাপ্রভুর অনুরাগী প্রিয় ভজনশীল ভজনানন্দী ভক্ত মহোদয়গণ, স্নেহময়ী কল্যাণীয়া জগৎমাতার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। একোপি কৃষ্ণায় কৃত প্রণাম দশ অশ্বমেধাব ভূয়ত্তনতুল্য, দশ অশ্বমেধি পুনরিতি জন্ম কৃষ্ণ প্রণামি ন পুনর্ভবায়। শাস্ত্র বলেন, দশবার অশ্বমেধ যজ্ঞ করেছেন যারা, বর্তমান কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করবার সামর্থ্য বর্তমান যুগের মানুষের নাই। একটি অশ্ব জয় পতাকা লিখে তাকে মুক্ত করে দিতে হবে, সেই অশ্ব সমগ্র বিশ্ব জয় করে ফিরে আসলে সেই অশ্বকে উপস্থিত দেখে অশ্বমেধ যজ্ঞ। এটি বর্তমান কালে এই জন্য পলিতে গমে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, কারণ এটি কারো পক্ষে সম্ভব নয়। শাস্ত্র বললেন যে দশবার অশ্বমেধ যজ্ঞ যারা করেন তাহাদিগকে আবার এই সংসার চক্রে আসতে হয়, কারণ অশ্বমেধ যজ্ঞের ফল যেটি সেটি স্বর্গ প্রাপ্তি, কিন্তু স্বর্গ প্রাপ্তি হলেও জীবের আবার পুনরায় ক্ষীণ পুণ্য মত্ত লোকম বিষন্তি আবার আসতে হয়। তো বলছেন যখন পুণ্যক্ষয় হবে তখন তাকে স্বর্গ থেকে আবার চ্যুত হতে হবে, কিন্তু যারা পরম আনত শ্রদ্ধার সহিত ধনগর্ব বিদ্যাগর্ব রূপগর্ব এটি প্রকৃষ্ট রূপে নত করে শ্রীকৃষ্ণকে একবার মাত্র একবার প্রণাম করে, দেহাভিমান বিদ্যার গর্ব রূপের গর্ব ধনের গর্ব প্রকৃষ্ট রূপে নত করে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একবার প্রণত হয়, একবার বলছেন কৃষ্ণ প্রণামি ন পুনর্ভবায়, তাকে আর পুনরায় জগতে জন্ম মৃত্যু চক্রে জন্মাতে হয় না, আসতে হয় না। এজন্য তাপত্রয়নাধি অতস্য ঘরে, এই সংসার তিতাচ্চলা জীবগ্রস্ত যদি ভগবানের চরণে প্রণত হন তাহলে পুনর্জন্ম ন ভবায়, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এটাও বলা হয়েছে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো, ভগবানের চরণে প্রতিষ্ঠ রূপে আনত বা নত প্রণাম হলে যিনি প্রণাম করেন তার ত্রিতাপ সাংসারিক ক্লেশ ভগবান হরণ করে। তো এমনও বলা আছে চৈতন্য চরিতামৃত তার বলেছেন, কেহ যদি ভগবানের চরণে প্রণত হয়ে একবার আত্মীয় সহিত নিষ্কপটে সরল হৃদয়ে বলতে পারে গোবিন্দ আমি তোমার হলাম। আচ্ছা, এর মধ্যে কাঠিন্য কিছু আছে? দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্র উচ্চারণের কোন শব্দাবলী আছে যে গোবিন্দ তোমার হলাম? এটার মধ্যে শাস্ত্রীয় সংস্কৃতি শ্লোকের কাঠিন্য আছে কি? নেই। কিন্তু কেউ যদি নিষ্কপট চিত্তে বলতে পারে গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ আমি তোমার হলাম যদি কেহ বলে একবার, কয়বার
গোবিন্দ আমি তোমার হলাম যদি বলে একবার সব বন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার একবার বলতে হবে কবার বলা হয়েছে এখানে গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার আমরা এতবার বলছি এতবার প্রণাম করছি তবু মরুকান্তরে সংসারের জন্মমৃত্যু চক্রে জরাব্যাধি অভিশাপ থেকে কেন মুক্ত হতে পারছি না এই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়ায় প্রণাম তো বহুবার করলাম জীবনে কেন হচ্ছে না এখানে বলা হয়েছে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয় কয় কৃষ্ণ নামে বলছেন এখানে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয় এক কৃষ্ণ নামে আর কৃষ্ণ নাম হইতে প্রেমের উপচয় যদি কেউ একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেন তাহলে তার সমস্ত পাপ সর্ব পাপ ক্ষয় হয় শব্দগুলি আমাদের জ্ঞাত আগে আমরা জেনেছি বহুবার শ্রবণ করেছি আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ প্রেম উপচয় একবার কৃষ্ণ বললে পাপ ক্ষয় হচ্ছে অনন্ত জন্মে আর পুনরায় আর একবার কৃষ্ণ বললে কৃষ্ণ প্রেম উপচয় হচ্ছে আমাদের হয় না কেন এই লক্ষণে আমরা বহুবার বললাম না কেন হয় না বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার যা একবার বললে পাপ ক্ষয় পুনরায় বললে দ্বিতীয়বার প্রেম উপচয় গ্রন্থকার বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবে যদি নহে প্রেম নেহে নহে অশ্রু ধার তবে যদি নহে প্রেম নহে অশ্রু ধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কেন হচ্ছে না বারবার বলাতে বহুবার বলাতে বহু জন্ম বলাতে কেন হচ্ছে না বলছেন তবে জানি তাহাতে অপরাধ প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহাতে না হয় অঙ্কুর একবার বললে প্রেম হবে অপরাধ যাবে দুইবার বললে বৈকুণ্ঠে যাওয়া যাবে গোবিন্দ চরণ পাওয়া যাবে কিন্তু কেন লাম যদি বহু জন্ম বহুবার বলা যায় তবে প্রেম নাই অশ্রু নাই হৃদয়ে বিগলিত নাই কেন তো বলছেন তাতে অপরাধ প্রচুর এই অপরাধের মধ্যে আমরা একটু বলবো সব থেকে বড় অপরাধটা আমাদের কি জীবনে দেখুন সব থেকে বড় অপরাধটা হলো আমাদের পরদোষ অন্বেষণ বড় অপরাধটা কি বললাম হ্যাঁ এই যে বৈষ্ণব অপরাধ সাধু অপরাধ সেবা অপরাধ এই যে অপরাধগুলি আছে এই অপরাধগুলো প্রচুর আমার হৃদয়ে আছে তাই বহুবার নাম নিলেও বহুবার প্রণাম করলেও বহুবার সংকীর্তন করলেও আমার প্রেম হচ্ছে না তো বহুবিধ খুঁটিনাটি অপরাধের মধ্যে একটি প্রধান অপরাধ হলো পরের দোষ অন্বেষণ করা অপরের দোষ কীর্তন করা দেখুন একটু অপূর্ব ঘটনা মনে পড়ল দুইজন বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসীদের কি বলে ভিক্ষু বলে দুইজন বৌদ্ধ ভিক্ষু নদীতে স্নান করতে গেছেন তারা সর্বত্যাগী এক কিশোরী যুবতী মেয়ে স্নান করতে এসেছিল কিন্তু সেই স্রোতসেনী নদীর স্রোতে মেয়েটা ডুবে যাচ্ছে স্রোতে ভেসে ডুবে যাচ্ছে সত্য ঘটনা শুনুন তো যখন ডুবে যাচ্ছে তখন তার মধ্যে দুইজন বৌদ্ধ ভিক্ষু দুইজন সন্ন্যাসী তর্ক সর্বত্যাগী বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষুদের নিষেধ আছে কোন রমণীর দিকে না তাকানো তাদের স্পর্শ না করা এখন ডুবে যাচ্ছে কিশোরী যুবতী প্রবল স্রোতে ভাসমান স্রোতে ডুবে যাচ্ছে একজন বলছে না না আমাদের আদেশ নেই শাস্ত্রে নির্দেশ একে তো যুবতী তার স্নান করছে ওকে স্পর্শ করা কিন্তু একজন ভিক্ষু তিনি প্রাণপণ চেষ্টা করে তাকে জল থেকে উদ্ধার করলেন
যে জলগুলো তার উদরস্থিত হয়ে তিনি মূর্ছা গিয়েছিলেন, তিনি কৌশলে সেই জলগুলো বের করে তাকে কিঞ্চিত সুস্থ করে, তার চলবার শক্তি নেই, তিনি তাকে কাঁধে করে তার গৃহে বা আবাসে পৌঁছে দিলেন। এই দুজন যখন আশ্রমে গেলেন, তখন স্বয়ং গৌতম বুদ্ধের কাছে একজন বলছেন, জানেন আজকে উনি ওনার বৌদ্ধ ধর্ম সন্ন্যাস ত্যাগ ধর্ম লঙ্ঘন করেছেন, একে তো যুবতী, তারপরে উনি ইসলামরতা ছিলেন, ওনার কাপড়টা ভিজা ছিল, তারপরে উনি ওনাকে স্পর্শ শুধু করেননি, কাঁধে করে উনি গৃহে রেখে আসছেন, ওনার সন্ন্যাস ধর্ম ভিক্ষুত ধর্মত্ব কি আছে? গৌতম বুদ্ধ তখন হেসে বলছেন, ও তো কাঁধে করে ওর গৃহে রেখে এসেছে, এই পর্যন্তই শেষ, তুমি ওকে মনে করেই নিয়ে চলে এসেছো, ওকে মন থেকে নামাতে পারছে না। বোঝা যায়, ও তো ওর কর্তব্য কর্ম করে কাঁধ থেকে নামিয়ে দিয়ে এসেছে ওর গৃহে, কিন্তু তুমি মনে করে ওকে বয়ে বেড়াচ্ছ। তার মানে আমরা যখন অপরের দোষ দর্শন করি, আচ্ছা আপনি কারো দোষ দেখছেন, দোষ আলোচনা করছেন বা আমি করছি, সেই ব্যক্তির ভিতরে যদি সেই দোষ থাকেও, তাহলে ওটি আলোচনা করার অর্থই হলো ওর যে দোষটা, সেই দোষটা আলোচনা করছি মানে আমি আমার ভিতরে সেই ভাবটা নিলাম। আপনাকে যদি কোনো অশ্লীল বাক্য দিয়ে আমি গালাগালি দেই, আপনার রক্তটা ফুটবে তো, ক্রোধ জাগবে তো, তার মানে ওই শব্দটা আমি উচ্চারণ করলাম, তার ক্রিয়া হলো আপনার মধ্যে। তেমনি আপনি যখন কারো দোষ কীর্তন করছেন, দোষ আপনি বলছেন, তখন ওই দোষের প্রভাবটা আপনার ভিতরে কাজ করছে। আর যদি যার দোষ কীর্তন করছেন তার যদি যথার্থ দোষ না থাকে, তাহলে কি হলো, তিনি দোষী না, কিন্তু সেই দোষ আপনি কীর্তন করছেন, তাতে কি হলো, ওই দোষের অপরাধ আপনাকে লেগে গেল। যার সম্পর্কে আলোচনা করছেন তার যদি দোষ না থাকে, তাহলে ওই দোষের অপরাধ, পরনিন্দার অপরাধ আপনাকে নিতে হলো। এক্ষেত্রে কোনো বুদ্ধিমান কি পরের দোষ অন্বেষণ করবে, আলোচনা করবে? যদি তার মধ্যে দোষ বর্তমান থাকে, তবুও ওটা আলোচনা করলে ওই দোষের ভাবটা আমার ভিতরে যাচ্ছে, আর যদি দোষ তার না থাকে, তবে ওটি বলাতে কি হলো, আমি অপরাধী হয়ে গেলাম। তাই শাস্ত্রে এমনও বলা আছে, মদ্য যদিও হইবে উদ্ধার, কোন মদ্য মাতালও যদি সাধুগুরুর কৃপা পায়, তাহলে হয়তো সে উদ্ধার কোন কালে, কিন্তু পরনিন্দকারীর নাহিক নিস্তার। এই কথাটিকে আজ আমরা নতুন শুনছি, কিন্তু কাজে লাগাতে পেরেছি তো। শুনুন, ধর্মকথা শুনে ভাগবত শ্রবণ করে যদি জীবনে কাজে না লাগায়, তাহলে কি হয় জানেন? একটা ঘটনা দিয়ে বলি, এক অতি কৃপণ, অতি কৃপণ ধনাঢ্য ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, কিন্তু অতি কৃপণ, কোন রকমে সে একদিন ভাগবত আসরে গেছে। সেদিন পাঠ হয়েছে দান বিষয় নিয়ে, যে দান দয়া এগুলি ধর্ম, দান করলে তার পরম মঙ্গল হয়, পরকালে কল্যাণ হয়। তো তিনি দান বিষয়ে যে পূর্ণ বা দান বিষয়ের যে মহা কল্যাণকার ফলশ্রুতি শ্রবণ করেছেন সাধুকে, এখন হরিকথা শ্রবণ করলে তো ভেতরে একটা ক্রিয়া হয়, ভাবের ক্রিয়া হয়, উনি বললেন না কিছু তো দান করা উচিত। এখন এক মন্দির সংস্থার ভক্তবৃন্দ সেবকবৃন্দকে যে তিনি 50,000 টাকা চেক লিখে দিয়েছেন, না জীবনে আজ আমি একটু দান করবো, কারণ তাদের যে মহিমা আমি ভগবতে শুনলাম সাধুকে, সেই চেক নিয়ে সেবকবৃন্দ ব্যাংকে যাওয়ার পর ম্যানেজার বলছেন, এই চেকের কোনো দামই নেই, ওনার টাকা আছে কিন্তু উনি তো সই করেন, ওনার নাম 50,000 লিখেছেন বাংলায় বা কথায়, কিন্তু উনি তো ওনার নাম সই করেন। মহাশয় আপনি দান করলেন 50,000, কিন্তু আপনি তো কিছু সই করেননি। বলেন দানের মহিমায় ওই ভাগবত আচার্য প্রবক্তা বলছিলেন, দান করবে কিন্তু নিজের নাম যেন ঘোষণা
কেউ যেন নাম না দেন, এবারে আমি তো ওনার কথাই রেখেছি। তার মানে ধর্ম শুনে দানের ইচ্ছা জেগেছে কিন্তু কুটিলতাটা যায়নি। কারণ আমরাও ভগবত কথা শুনি, এসব কথা শুনি, কিন্তু আমরা এটা ত্যাগ করতে পারি না। দোষটা অন্যের উপরে চাপাতে পারলে, একবার এক বায়ুসেনা দিল্লিতে, বায়ুসেনা কাদের বলে, শ্রীমানন্দ কাদের বলে, যারা বিমান বাহিনীতে মানে বিমান সেনা, যারা বিমান বাহিনীতে যারা চাকরি করে, সেই বায়ুসেনার এক ভদ্রলোক একবার পাঠ দিয়েছেন দিল্লি তার একটা মন্দিরে, দিয়ে মহারাজকে পাঠককে উনি ওনার পাজরা জিভে চড়িয়ে নিয়ে যাচ্ছেন। মহারাজ যখন উঠেছেন বলছেন, মহারাজ একটু অপেক্ষা করুন, এখনো কুম্ভকর্ণ আসেনি। কুম্ভকর্ণ মানে উনি পাঠে সেদিন কুম্ভকর্মে, কুম্ভকর্ণের যে চরিত্র রামায়ণে ওইটা পাঠ করেছেন। কুম্ভকর্ণ কারা? যারা অলস, যারা মোহগ্রস্ত। কুম্ভকর্ণের চরিত্র রূপায়ণে বলছেন যারা অলস এবং মোহগ্রস্ত তারাই হলো কুম্ভকর্ণ। খুব বেশি ঘুমালে এখন আমরা বলি না কাউকে কুম্ভকর্ণের মতো ঘুম। কুম্ভকর্ণ আজ হয়তো শরীরে নেই, কিন্তু সেই ব্যবহার যার মধ্যে দেখি আমরা তাকে অভিহিত করি ইনি কুম্ভকর্ণ। তো মহাশয় বলছেন কুম্ভকর্ণ কে? তার মানে ওনার স্ত্রী খুব স্থূল, তার বেশ ঘুমায়, স্ত্রীর দোষ দেখা ওনার উপর। বলছেন কুম্ভকর্ণ আসতে একটু দেরি করুন। মহারাজ কোনো কথা বললেন না, ওনার স্ত্রী এসে পেছনের ছিটে বসলেন, গেট দিয়ে দিল, গাড়ির গেট দেওয়ার পর এবার স্ত্রী বলছেন কুম্ভকর্ণ এসেছে প্রভু, এবার গাড়ি ছাড়া যায়। ওনার স্ত্রী তখন, মহারাজ কিন্তু কিছু বলছেন না, ওনার স্ত্রী তখন বলছেন শোনো স্বামীকে ডেকে, আজকে যে পাঠ হলো সব তোমার চরিত্র, কুম্ভকর্ণের যে পাঠ আজ হলো সব তোমার মধ্যে। মহারাজ তখন হাসতেন, আমার আর উত্তর উনি ওনার স্ত্রীর দোষ ধরছেন, আর উনি মানে দুইজন কুম্ভকর্ণ সাজাচ্ছেন, একে এবং ওকে। এই যদি দশা হয় তাহলে এগোনো, আমরা একজনের দোষ দেখি সেও আমার দোষ দেখে, এভাবে কি শান্তি প্রতিষ্ঠা হয়, কল্যাণ প্রতিষ্ঠা হয়? হয় না। এই জন্য দেখুন শাস্ত্রে বারবার বলছেন যে দোষ দর্শন ত্যাগ করলে, অপরাধ ত্যাগ করলে আপনার ভিতরে ভক্তি মনি জাগবে। ভক্তিকে কি বলা হলো? মনি। আচ্ছা এখানে একটা প্রদীপ জ্বালালে, দেবালয়ে বাতাস বা ঝড় বৃষ্টি এলে প্রদীপটা কি প্রজ্বলিত থাকবে? কিন্তু যদি একটা মনি এখানে রেখে দেন, মনি যা আলো বিকশিত করে, ও কি ঝড় বৃষ্টিতে নিভবে? খুব মূল্যবান কথা হলো, যারা যারা বিদ্বান, যারা জ্ঞানী, তাদেরও মাঝে মাঝে জ্ঞানটা প্রদীপের সাথে তুলনা করেছে। জ্ঞানও মাঝে মাঝে অজ্ঞানতার বাতাসে নিভে যায়, কিন্তু ভক্তিটা হলো মনির মতো, ওটা জানাতে পারলে আর ঝড় বৃষ্টিতে প্রদীপ জ্বললে ঝড় বৃষ্টিতে নিভে যেতে পারে, কিন্তু মনিটা যদি জল জল করে, ভক্তি হলো মনি আর প্রদীপ হলো জ্ঞান। জ্ঞানী বিদ্যান অনেক সময় অজ্ঞানতায় নিভে যায়। এই জন্য দেখুন রাম রাজত্ব কবার হয়েছিল পৃথিবীতে? 11,000 বছর রাম রাজত্ব করেছিলেন, অনাবৃষ্টি ছিল না, দুর্ভিক্ষ ছিল না, অকালে কেউ মারাও যায়নি। রাম রাজত্ব পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হয়েছে তো? কিন্তু ঠাকুরদা যে কুরুক্ষেত্রের কথা বললো, ওটা কি একবার হয়েছিল? না, এখন বারবার শতবার কুরুক্ষেত্র, দুর্যোধন পাণ্ডবদের যুদ্ধ দেখা যাচ্ছে। রাম রাজত্ব বারবার হয় না, কিন্তু কুরুক্ষেত্র খুব মূল্যবান কথা। রাম রাজত্ব বারবার পৃথিবীতে হয়নি, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ এখন সবখানে।